আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এআরপি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা বিশ্বের যে কোনো দেশ থেকে বাংলাদেশের সবগুলো রেডিও আপনি এনজয় করবেন আপনার অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে, আর সেগুলোকে কিভাবে রেকর্ডিং করে নেবেন। অনেক সময় আমাদের অনেক ফেভারিট বা খুবই প্রিয় কতগুলো অনুষ্ঠান হয়, হয়তোবা আমাদের সময় স্বল্পতার কারণে, ব্যস্ততার কারণে আমরা সেগুলো শুনতে পারি না। তো আপনি চাইলে সেগুলোকে আপনার রেকর্ডিং চালু করার মাধ্যমে রেকর্ড করে নিতে পারেন এবং পরবর্তীতে শুনতে পারেন, বা খুবই জনপ্রিয় একটা গান দিচ্ছে আপনি সেটাকে রেকর্ডিং করে নিতে পারবেন এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে। আজকের ভিডিওতে আমি যে অ্যাপ্লিকেশনটা শেয়ার করব এটা হচ্ছে অনলাইন রেডিও। এটার মাধ্যমে আপনি বিশ্বের যে কোনো দেশ থেকে বাংলাদেশের রেডিওগুলো আপনি এনজয় করতে পারবেন। তো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো আমি এটা গুগল প্লে স্টোরে চলে আসলাম, আসার পর জাস্ট বাংলা রেডিও লিখবেন, BANGLARADIO। তো অনেকগুলো অ্যাপ্লিকেশন আসবে, তবে সবগুলোতে আপনার রেকর্ডিং করা যায় না, সেজন্য আমি এগুলো ইনস্টল করতেছি না এবং এগুলো সাজেস্ট করতেছি না। তো আপনারা এটা ডাউনলোড করবেন, ঠিক আছে? এই যে বাংলা রেডিও, আমি এটা ডাউনলোড করে নিয়েছি, 100,000 ডাউনলোড এবং 4.3 রেটিং পয়েন্ট, অনেক জনপ্রিয় একটা অ্যাপ্লিকেশন, ঠিক আছে? তো এটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সেও থাকবে, সেখান থেকে আপনারা চাইলে ইনস্টল করে নিতে পারেন। তো আমি ইনস্টল করে নিয়েছি, দেন সিম্পলি ওপেন করবো। ওকে, ওপেন করার পর ঠিক এরকম আসবে, আপনাকে অ্যালো করতে পারবে, আপনার লোকেশন অ্যাক্সেস এগুলো অ্যালো করতে পারবে। তো আপনি চাইলে সেগুলোকে অ্যালো করে দিতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? এরপর আমরা এখানে দেখব কোন কোন রেডিওগুলো আছে। দেখেন এখানে কিন্তু আপনার বাংলাদেশ ক্রিকেটে, তারপর রেডিও গুণগান, রেডিও টুডে, ঢাকা রেডিও, অনেক অনেক রেডিও আছে, ঠিক আছে? আর এখানে প্রতিনিয়ত অ্যাড করা হয় বিভিন্ন ধরনের রেডিও, ঠিক আছে? তো আমি মনে করেন ফর এক্সাম্পল একটা আপনাদেরকে প্লে করে শোনাচ্ছি, ABC রেডিও, জাস্ট প্লে করবেন। আর এটার জন্য অবশ্যই আপনাকে ইন্টারনেটের প্রয়োজন হবে, MB প্রয়োজন হবে, ঠিক আছে? আর আপনার নেট যদি একটু ভালো হয় খুব তাড়াতাড়ি এটা প্লে হয়ে যাবে। তো আপনি ইন্টারনেট কানেকশনের মাধ্যমে, আমি বন্ধ করে দিচ্ছি, ঠিক আছে? বন্ধ করে দিয়ে হয়তো বা কপিরাইট স্ট্রাইক আসতে পারে, সেজন্য বন্ধ করে দিলাম। আর যখন এটা চালু করবেন, জাস্ট রেকর্ডিংয়ে যখন চালু করবেন, তাহলে এটা রেকর্ডিং চালু হয়ে যাবে আপনার এমপি, মানে এখান থেকে মনে করুন আমি এটা চালু করে দিলাম ওর আপনার রেডিওটা, তারপর এখানে আপনি রেকর্ডিংয়ে চালু করবেন, যখন প্লে হবে রেকর্ডিংয়ে চালু করবেন, ঠিক আছে? রেকর্ডিংয়ে চালু করলে এটা রেকর্ডিং চালু হয়ে যাবে। আমি রেডিও 40টা আপনাদেরকে প্লে করে দেখাচ্ছি, তো এটা হয়ে গেছে, ঠিক আছে? ফ্রি অ্যাপস অ্যাড আসলে আপনি ক্লোজ করে দেবেন। তো আমি আমার এখানে রেকর্ডিং কমপ্লিট হয়ে গেছে, দেন রেকর্ডিংটা আপনি এখান থেকে বন্ধ করে দিবেন, এখানে আপনার রেকর্ডিংটা চলে আসবে, ঠিক আছে? আর এটা 3 GB আকারে আপনার মোবাইলের মধ্যে সেভ হয়ে যাবে। এরপর আরও কিছু সেটিংস আছে, যেমন কি এটা বাংলায়, তো আপনি চাইলে ইংলিশেও করতে পারেন, এটা আপনি ইংলিশেও করে নিতে পারেন। তারপর রেকর্ডিং সমূহ, আপনি যে রেকর্ডিংগুলো করলেন, আমি দুইটা রেকর্ডিং করলাম, সেগুলো এখানে চলে আসছে, ঠিক আছে? আর আপনি সেগুলোকে চাইলে ডিলেটও করে দিতে পারেন। অ্যান্ড আরও অনেকগুলো অপশান আছে, আমি সেটাও দেখাচ্ছি। রেডিও স্ট্রিম চালান, আপনি যদি কোনো রেডিও স্ট্রিম করতে চান সেটা এখান থেকে করতে পারবেন, জাস্ট ইউআরএলটা কপি করে এখানে পেস্ট করে দিতে হবে, ঠিক আছে? এরপর বন্ধুকে আপনি শেয়ার করতে পারেন, অনুষ্ঠানের সময় মনে রাখুন, মনে করুন আপনার কোনো ফেভারিট অনুষ্ঠান, আপনি যে কোনো অনুষ্ঠান বা রাত 12টার পরে একটার পরে কতগুলো প্রোগ্রাম দেয় সেগুলো আপনি এখানে আপনার নোটের মধ্যে অ্যাজ প্ল্যানারের মধ্যে অ্যাড করে রাখতে পারবেন, আপনাকে রিমাইন্ড করে দিবে এটার মাধ্যমে, ঠিক আছে? আপনি হয়তো বা আপনার সেই প্রোগ্রামটা আপনাকে আর মিস করতে হবে না। এরপর পরিবর্তনসমূহ, এখান থেকে আপনি ল্যাঙ্গুয়েজটাও চেঞ্জ করে নিতে পারেন। তো আমি ইংলিশে করে দিচ্ছি, আপনারা চাইলে এখান থেকে এটাকে ইংলিশ করে দিতে পারেন, ঠিক আছে? আমি ইংলিশ করে দিলাম, এভাবে আপনার ইংলিশও করে দিতে পারবেন। তো ওভারঅল আপনার রেডিওর জন্য অনেক দারুণ একটা অ্যাপ্লিকেশন অনলাইন রেডিওর জন্য, যারা বিশেষ করে প্রবাসে আছেন, বাংলাদেশের রেডিও প্রোগ্রামগুলো শোনেন, তাদের জন্য খুবই হেল্পফুল হবে এই অ্যাপ্লিকেশনটা, এবং রেকর্ডিং করেও রাখতে পারবেন আপনার প্রিয় এবং জনপ্রিয় যেগুলো আপনার সবচেয়ে ফেভারিট অনুষ্ঠানটা, আপনি এখান থেকে রেকর্ডিং করে রেখে দিতে পারবেন এবং পরে সেটা শুনতে পারবেন। তো বন্ধুরা আজকের ভিডিওটি জাস্ট এতটুকুই, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। নেক্সট কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে, মা আসসালাম।